সপ্তাহে একদিন বা দুদিন ওর সাথে আমার এমনি ব্যক্তিগত ভাবে আলাপ আলোচনা হয় বিভিন্ন বিষয়ে, চিকিৎসার বিষয়ে বাদ দিয়ে অন্যান্য বিষয়েও আমার সাথে যায় আলোচনা করে। সেই জন্যে তখন আমাকে ডেকেছে, আমি যদি না আসতে পারতাম তাহলে আমার খুবই খারাপ লাগতো। আমি এসেছি এবং এসে আমি নিজেকে সম্মানিত মনে করছি। সাহিত্য সম্বন্ধে আমার বিরাট কিছু জ্ঞান নেই, তবে আমার এসব সম্বন্ধে কিছু জানার ইচ্ছা থাকে। নিজের প্রথাগত ভাবে যে জীবনযাত্রা আমি চালাচ্ছি, নিজের পেশাগত ভাবে যে আমার ব্যস্ততা, তার মধ্যেও আমি চেষ্টা করি নতুন নতুন বই টই কিসব বেরোচ্ছে সেগুলো খোঁজ খবর রাখা। পড়ার সময় খুব একটা পাই না, বেঁচে বেঁচে কিছু কিছু পড়ি। তপনের আগেও একটি বই বের করেছিল, আমি গেছিলাম, তপনের বইটি এখন আমার বাড়িতে আছে এবং ওটি আমি পুরোপুরি পড়েছি। খুব ভালো লাগে তপনের লেখা, আমি জানি না নতুন বইও নিশ্চয়ই আরও ভালো লাগবে। আমি আশা করব বছর বছর তপন নতুন নতুন বই বেরো, আমরা সবাই আসি উদ্বোধন করি, এবং সেটা বড় কথা নয়, সবাইকে অনুরোধ করবো তপনের কবিতার বই বা যে কোনো লেখাই বেরোক সেগুলো সবাই যেন মন দিয়ে পড়ে। ইন্টারনেটের যুগে পড়া অত্যন্ত কমে গেছে, কিছুদিন পরে দেখা যাবে তপনের বইয়ের কবিতাগুলোই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। বা গুগল সার্চ করো দেখবে তপনের বইটা পাওয়া যাবে, ওই বইটা গুগল সার্চ করতে পাওয়া যাবে, সেই রকম যুগ হয়ে যেত। সুতরাং বই যে কে কতটা পড়বে সেটা এখনো আমি শুনলি আর, তবে যদি গুগল থ্রু দিয়েও তপনের বই কেউ পড়ে সেটা খুব আনন্দের ব্যাপার। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করছি। আমি তপনের ভবিষ্যৎ উন্নতি কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।